কোনো সরকারি পদস্থ কর্মকর্তা নিজের এলাকার জন্য সরকারি টাকায় অনেক উন্নয়নের কাজ করেন, অথচ অন্যান্য এলাকার জন্য তিনি সে কাজগুলো করেন না, এর মাধ্যমে তিনি কি গুণাগার হবেন? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটি আমারও প্রায় মাথায় আসে। অনেক মন্ত্রী আছেন, অনেক সচিব আছেন, অনেক বড় বড় পদস্থ কর্মকর্তা আছেন, ওনার এলাকায় গেলে বোঝা যায় এটা অমুকের এলাকা, আছে না? রাস্তাঘাট দেখলে, অন্যান্য কি জিনিস দেখলে, এটা কার এলাকা? অমুক সাহেবের এলাকা, অমুক মন্ত্রীর এলাকা, অমুক তমুকের এলাকা। তো ওনার এলাকা হওয়ার কারণে এটার এই অবস্থা। আমরা এটাকে সাধারণত সমাজে আমরা এটাকে খারাপভাবে দেখি না, সবাই ভালোভাবে দেখি। কেন ভালোভাবে দেখি? কারণ সবাই লুটুপুটে খায়, এই বেচারা এলাকার জন্য কিছু কাজ করছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা সবাই খুশি হই, তাই না? এটা তো একটা দিক, এর আরেকটা দিক আছে। ওই দিক থেকে যখন দেখবেন তখন বিষয়টা আসলে ইনসাফ হয় না, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি তার মুখোমুখি হতে পারে। সেটা কিভাবে? সেটা হলো এই, আপনি যেই কোনো পদে থাকেন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে থাকলেন, সরকার গুরুত্বপূর্ণ পদে থাকলেন, চেয়ারে থাকলেন, আপনাকে ওই চেয়ারে বসে যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্বটা, ধরুন একজন মন্ত্রী, একজন মন্ত্রী তো কোনো জেলার জন্য মন্ত্রী হয় না আমার দেশে, হয়? কোনো থানার জন্য মন্ত্রী হয়? উনি তো ওই ডিপার্টমেন্ট পরিচালনা করবেন, পুরো দেশেই তার মন্ত্রিত্ব কার্যকর, তাই না? তিনি শুধুমাত্র তার এলাকার জন্য বেশি বেশি করে কাজ করবেন, অন্য এলাকার জন্য করবেন না, তাহলে এটা তার বৈষম্য হলো। এ কাজটা কি হলো? ওই এলাকার মানুষের জন্য তিনি করলেন, অন্যদেরকে সেরকম খেয়াল রাখলেন না, তাহলে এটা তিনি এক ধরনের বৈষম্য করলেন। কারণ এই টাকা পাবলিকের টাকা, এটা তো ওই এলাকার উন্নয়নের জন্য। আমাকে অনেক আমাদের গ্রামের লোকেরা অনেকে ধরে, ভাই আপনি আসন্ন ফাউন্ডেশন থেকে সারা দেশে অনেক কিছু করেন, আমাদের এলাকার জন্য এটা করেন সেটা করেন। আমি বলি, দেখেন, এলাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ অনেকে হেল্প করার চেষ্টা করি, কিন্তু আসন্ন ফাউন্ডেশনের কোনো বিশেষ প্রকল্প অন্য এলাকার থেকে নিজের এলাকাকে প্রায়োরিটি দেওয়া, এটা আমাদের দ্বারা কোনো দিনই হবে না। কারণ এটা আমার বাপের টাকা না, এটা দশজনের দেওয়া টাকা। দশজন টাকা দিছে, তার কাছে তো গরিব ছিল, সে আমার কাছে কেন দিছে? সবচেয়ে উপযুক্ত মানুষটাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। অতএব আমি যদি আমার এলাকা হওয়ার কারণে প্রায়োরিটি দেই, আমার আত্মীয় হওয়ার কারণে প্রায়োরিটি দেই, অথচ এর চাইতে গরিব মানুষ আমার জানা আছে, তাহলে আমি অন্যায়কারী হলাম, সেটা আমার জন্য জায়েজ হবে না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এবং এই জিনিসগুলো অনেকে বুঝতে চান না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ক্ষমতা দিয়া ফোন দিয়া বাগায়া কাজ নিয়ে আপনার এলাকার উন্নয়ন করলেন। চোর ডাকাতের সমাজে আপনি ভালো মানুষ, সন্দেহ নাই, কিন্তু আপনি আরও ভালো মানুষ হওয়ার অপশন আছে, সেটা কি? যে আপনি শুধুমাত্র নিজের এলাকা, পাবলিকের টাকা, সারা দেশের মানুষের ট্যাক্সের টাকা আপনি আপনার এলাকারে অনেক উন্নয়ন করতে বানিয়ে ফেললেন, আর বাকি এলাকার খোঁজ খবর নিলেন না। অবশ্যই আপনি বৈষম্য করেছেন, এটা জায়েজ নেই, এটাকে আমরা ভালো চোখে দেখি, একদিক থেকে ঠিক আছে, বাট প্রকৃত অর্থে এটা কি হয় না, ইনসাফ হয় না, এভাবে সুখভাবে হয়তো আমরা অনেকে দেখি না।